আর শুধু চাকরি নয়, একদিকে যোগ্যরা চাকরি পাচ্ছেন না, অন্যদিকে যোগ্যরা আবাসের বাড়িও পাচ্ছেন না, আবাসের বাড়ি থেকেও বঞ্চিত রাজ্যের মানুষ। পাথর প্রতিমায় গ্রামবাসীদের বিক্ষোভ, বিক্ষোভের মুখে বিডিও অফিসের আধিকারিকরা, আধিকারিকদের ঘিরে বিক্ষোভ, আবাস যোজনার সমীক্ষায় আসায় বিক্ষোভ, আবাসের বাড়ি না পাওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, দরিদ্র হওয়া সত্ত্বেও মেলেনি আবাসের বাড়ি, আবাসের তালিকায় নাম না ওঠার প্রতিবাদে বিক্ষোভ। বাংলায় কি তবে শাসক ছাড়া সবাই বঞ্চিত, চাকরির ক্ষেত্রে বঞ্চিত, বাড়ির ক্ষেত্রে বঞ্চিত, আবাসের ক্ষেত্রে বঞ্চিত, সেই প্রশ্নই উঠে আসে এই মুহূর্তে। বিগ ব্রেকিং, পাথর প্রতিমায় গ্রামবাসীদের বিক্ষোভ চলছে, আবাস যোজনায় বাড়ি না পাওয়ায় বিক্ষোভ। মন্ডল সভাপতি অলোকেশ পুরকাইত কি বলছেন এই বিষয়ে শুনব। বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে আবাস প্লাস নিয়ে রাজনীতি করছে, এটা একদম বাস্তব। কারণ হচ্ছে যে বিজেপি করার অপরাধে বিজেপি যারা করে তাদের ঘর বাড়িগুলোকে কোনো রকমভাবে সার্ভে করা হচ্ছে না, তাদের নামগুলোকে কেটে বাদ দেওয়া হচ্ছে। আর তৃণমূল যারা করে তাদের ইটের দেয়ালযুক্ত কংক্রিটের ছাদ, সেই বাড়িগুলোকে অফ করে তাদেরই বাড়ির সাইটে যে বৈঠকখানা আছে, মাটির কিংবা গোয়ালঘর আছে, রান্নাঘর আছে, সেই ঘরগুলোকে থাকার ঘর বলে সেগুলোকে ছবি করে তালিকাভুক্ত করা হচ্ছে। একদিকে এই মুহূর্তে শুনলাম রাজনৈতিক প্রতিক্রিয়া, বলা হচ্ছে তৃণমূল করলে তবে বাড়ি পাওয়া যাচ্ছে, নালে বাড়ি পাওয়া যাবে না। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনবো। যে সার্ভে করতে গেছিলেন সেই সার্ভেতে কিছু গড়ত দেখা গেছে, শাসক দলরা যে অফিসাররা গেছিলেন ওখানে সার্ভে করতে, তো আমাদের বিজেপি ঘরগুলোকে দেখে বিজেপির যে মানুষজনরা আছে তাদের পাকার বাড়ির ছবি তুলছে, এবং শাসক দলের বাড়িতে সার্ভে করতে গিয়ে দেখলাম ওরা ওখানে মুরগি ঘর দেখাচ্ছে, ছাগল ঘর দেখাচ্ছে, কেউ তাদের বসবাস স্থান থেকে এড়িয়ে ছাগল ঘর মুরগি ঘর এগুলো দেখে তারা ছবি তুলছে। শুধু ওই পাঁচ নম্বর সংসদে নয়, সারা পশ্চিমবঙ্গের অঞ্চল জুড়ে একই দুর্নীতি চলছে, যেসব অফিসার এসেছিল তারা একই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। রায়দিঘিতে বিডিও অফিসে বিক্ষোভ, বিক্ষোভ আবাস যোজনায় বঞ্চিতদের। একটু আগেই পাথর প্রতিমার খবর দেখালাম, এবার রায়দিঘিতেও বিক্ষোভ চলছে। অভিযোগ, পাকা বাড়ি থাকা গ্রাহকদের নাম উঠছে তালিকায় এবং আবাস থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত গ্রাহকরা। বিডিওর নির্দেশে শুরু নতুন ফর্ম ভরার কাজ। কি বলছেন স্থানীয় বাসিন্দারা বিষয় শুনব। মাটি ঘরে আছে, আমরা ঘর পাই না, যাদের পাকা ঘর আছে, ছাদ ঘর আছে, তাদের ঘরে সার্ভে হচ্ছে, ছবি হচ্ছে, কিন্তু আমাদের, আমরা ঘর পাওয়ার যোগ্য, আমরা ঘর পাচ্ছি না। আবাসের ঘরের জন্য আমাদের যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা পাওয়ার যোগ্য না তারা পাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে বিডিও অফিসে বিক্ষোভ চলছে, বলা হচ্ছে যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবার নতুন করে আরো একটি বাড়ি পাওয়ার জন্য তাদের নাম উঠেছে, এবং যাদের বাড়ি নেই, যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য, তাদের নাম উঠছে না। রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেই প্রশ্ন উঠে আসছে, কারণ বারবার দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় টিএমসি নেতাদের নাম উঠে এসেছে এই বিষয়ে। দুটি উইন্ডো, বাদিকে তৃণমূলে পাথর প্রতিমায় তুমুল বিক্ষোভ, এবং সেখানে অভিযোগ উঠছে তৃণমূলের নাম থাকলে তবে আবাস যোজনায় নাম উঠছে তৃণমূলের কর্মীদের, এমনটা অভিযোগ উঠে আসছে স্থানীয়দের মাধ্যমে। অন্যদিকে ডান দিকের উইন্ডোতে রায়দিঘিতে বিডিও অফিসেও চলছে বিক্ষোভ, পাথর প্রতিমা এবং রায়দিঘির দুটো ছবি এই মুহূর্তে। ডাবল উইন্ডো, বাদিকে ডান দিকে রায়দিঘিতে বিক্ষোভ চলছে বিডিও অফিসের সামনে, বাদিকে পাথর প্রতিমায় আবাসের জন্য বিক্ষোভ চলছে এই মুহূর্তে। বিগ ব্রেকিং, গতকাল খবর দেখিয়েছিলাম মিঠুন চক্রবর্তী নাম না করে, মহাগুরু মিঠুন চক্রবর্তী নাম না করে ভরতপুরের এমএলএ কে হুঁশিয়ারি দেন উমায়ন কবিরকে। মিঠুনের হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, নাম না করে গতকাল ভরতপুরের বিধায়ককে হুঁশিয়ারি দেন মিঠুন, এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির।
মিঠুন গতকাল বলেছিলেন এক তৃণমূল নেতা ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে হিন্দুদের, আমরা ওদের জমিতে পুঁতে দিয়ে আসব। এবার পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। কি বলছেন তিনি এক্সক্লুসিভ শুনবো। জলে ফেলবো বলেছি তার জন্য মিঠুন বাবুর আবার সেই ঘুমন্ত বাঘ যেমন জেগে ওঠে, তারপরে হঠাৎ করে আবার গতকাল ওনার টিআরপি বাড়ানোর জন্য কদিন আগেই তো দাদা ফালকে পুরস্কার পেয়ে গেছেন, আর কি পুরস্কৃত হতে চাইছেন যে হঠাৎ হুমায়ুন কবিরকে নিয়ে ওনার বলার প্রয়োজন হবে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু বলতে হবে যে হুমায়ুন কবির এই বলেছে, তাই হুমায়ুন কবিরকে মাটিতে পচে দেবে। আমি বলতে চাই মিঠুনবাবু, আপনার 73-74 বছর এজ হয়ে গেছে, আপনি এটা 20-30 বছর আগে যদি চেষ্টা করতেন হুমায়ুন কবিরকে হয়তো খুব সহজে মাটির তলায় পচে দিতে পারতেন, কিন্তু এই বয়সে এসে আপনার মুখে হুঙ্কার দেওয়াটাই সার হবে, আপনি আর হুমায়ুন কবিরের কেশাগ্রহ স্পর্শ করতে পারবেন না। হুমায়ুন কবির বলছেন মিঠুন আমাকে পুঁততে পারবেন না, মিঠুনকে আরেকবার জন্ম নিতে হবে, এমনটা বলছেন হুমায়ুন কবির। কিন্তু কি পরিপ্রেক্ষিতে গতকাল কি বলেছিলেন মহাগুরু, কি হুঁশিয়ারি দিয়েছিলেন, কি গর্জন করেছিলেন শুনব আরো একবার। এক লিডার হম ইনকো কাট কে ভাগীরথী মে বাহা দেঙ্গে, হমনে সোচা চিফ মিনিস্টার কুছ তো বলেগা, কেসি বাত মত করো, কিসি নে কুছ নহীং কাহা, लेकिन हम चीफ मिनिस्टर नहीं है, लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, क्योंकि भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे।